সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবারে কেন ভিপ আসতেছে না। এটা নতুন এবং পুরাতন সেলার সবার সাথে এই ঘটনাটা ঘটতেছে, তো এখানে আমি কয়েকটা কারণ বলবো এবং এগুলো থেকে যদি আপনি আপনারা কাজ করেন তাহলে হয়তো ভিপ আসা শুরু হবে। তারপরে আমি একটা কথা বলি, এখানে ভিপ না আসার কারণ হচ্ছে, কারণগুলো আমি বলবো, পাশাপাশি এখন যে ফাইবার আপডেট চলতেছে এটাও আপনাকে জানতে হবে। এই আপডেটটা কয় তারিখে শেষ হবে একজাক্টলি বলা যাচ্ছে না, কারণ ফাইবার এই মাসটা ফুলি আপডেট নিতে পারে, আর ডিসেম্বর তো পুরাটাই ভ্যাকেশন চলবে, মানে হচ্ছে ক্রিসমাস সামনে আসতেছে, তো সেই জন্য কাজ কিছুটা কম হবে বা কম থাকে আর কি। তো আমি যদি বলি যে ভায়া রিকোয়েস্ট কেন আসতেছে না, যেমন এখন ফাইবারের গিগগুলোতে আমরা আগে নতুনদের জন্য বলি, তারপরে আমি পুরাতনদের কথা আমি বলতেছি। নতুনদের জন্য যারা এখন নতুন গিগ তৈরি করতেছেন বা নতুন অ্যাকাউন্ট করতেছেন, অনেকেরই অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট করতেছে, অনেকজনের অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট করতেছে না, তো আপনাকে অবশ্যই গিগ তৈরি করার সময় নতুন সেলারদের জন্য অবশ্যই আমরা যে মেটা ট্যাগগুলো দিয়ে থাকি, আমি একটা গিগ দেখাই আপনাদেরকে। ধরেন এটা হচ্ছে একটা গিগ, ধরেন এখানে একটা টাইটেল দিতে বলছে, এটারে বলা হয় আমরা টাইটেল বলে থাকি। এই টাইটেলটা আপনাকে অবশ্যই আপনার যে সার্চ ট্যাগ আছে, যেমন এখানে মেন সার্চ ট্যাগ, এখানে ধরেন আমি অ্যাডস লিখছি, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এটা হচ্ছে আমার ধরেন একটা মেন ট্যাগ মানে কিওয়ার্ড, এটা আপনার ডেসক্রিপশনের ভিতরে থাকতে হবে। এবং পাশাপাশি সাব, অনেকগুলো সাব, মানে এখানে দেখেন ফেসবুক মার্কেটিং হতে পারে, ফেসবুক অ্যাডস হতে পারে, ফেসবুক ম্যানেজমেন্ট হতে পারে, আরও কয়েকটা যদি আমার মানে সাব কিওয়ার্ড থাকে সেগুলো কিন্তু আমার টাইটেলের ভিতরে সেট আপ করতে হবে। যেমন এখানে লেখছে ফেসবুক অ্যাডভার্টাইজিং হচ্ছে তার মেন, প্রথমে যেটা লেখছে আই উইল ডু ফেসবুক অ্যাডভার্টাইজিং, তারপরে মানে সাব দিছে মার্কেটিং, তারপরে দিছে এফবি অ্যাডস ক্যাম্পেইন, তারপরে দিছে হচ্ছে এফবি অ্যাডভার্টাইজিং অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড। এখানে কিন্তু তিনি অনেকগুলো লেখছে, অনেকগুলো কথা লেখছে, তো এখানে তিনি কিওয়ার্ডগুলো অনেক মানে বেশি পরিমাণে প্লেসমেন্ট করছে, তো এখানে কিন্তু তার একজাক্টলি এটা কিন্তু তার সঠিক কিওয়ার্ড বা সঠিক টাইটেল কিন্তু এটা না। তিনি সর্বপ্রথম যে গিগটা তৈরি করছে সেটা কিন্তু উপরে আমরা দেখতে পাচ্ছি, আই উইল বি ইয়োর ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন মার্কেটিং এক্সপার্ট। কিন্তু এখন যেটা করছে, তিনি আপডেট কর মানে ফাইবার আপডেট হওয়ার পরে এখন তিনি এইগুলো কিওয়ার্ড প্লেসমেন্ট করে করে মূলত এই গিগটা তৈরি করছে, এটা কিন্তু পাকিস্তানি। তো উপরে দেখেন একটা ইউআরএল দেখতে পাইতেছি, দেখেন এটা কিন্তু তার হচ্ছে মেন টাইটেল, তিনি যখন গিগ তৈরি করতে গেছিল তখন কিন্তু এই টাইটেল দিয়ে কিন্তু তিনি গিগ তৈরি করে মানে তৈরি করছিল, কিন্তু এখন তিনি এতগুলো কিওয়ার্ড ইউজ করছে, তো এটা গেল একটা পয়েন্ট। এবং আপনাকে অবশ্যই যখন আমি বলি ট্যাগলাইন মানে আপনি টেক্সটটা মানে আপনার টাইটেলটা যখন দিবেন অবশ্যই দুইটা তিনটা মানে মেন অথবা সাব কিওয়ার্ড ইউজ করবেন, যেটা আপনার প্রাইসিংয়ে মানে প্রাইসিংয়ে ইউজ করবেন, পাশাপাশি ডেসক্রিপশনেও থাকাটা খুবই জরুরি, ডেসক্রিপশনে ইউজ করবেন। এবং কিওয়ার্ড আমরা যদি নিচের দিকে আসি আমরা কিন্তু তার কিওয়ার্ডগুলো দেখতে পারবো, এখানে এই রিলিভেন্ট কিওয়ার্ড মানে সঠিক যে রিলেটেড কিওয়ার্ড আছে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই ইউজ করতে হবে। যেমন ইনস্টাগ্রাম, এই কথাটা কিন্তু এখন তার টাইটেলের ভিতরে আছে, আমি যদি দেখি তার টাইটেলের ভিতরে কিন্তু ইনস্টাগ্রাম কথা আছে, ফেসবুক মার্কেটিং আছে, ফেসবুক অ্যাডভার্টাইজিং আছে, কিন্তু সোশ্যাল মিডিয়া ম্যানেজার নাই, ফেসবুক আছে ইনস্টাগ্রাম। এই দেখি আমি একটু আবার টাইটেলটা দেখাই আপনাদেরকে, দেখেন ফেসবুক মার্কেটিং, মার্কেটিং কথাটা আছে কিন্তু কোনো জায়গায় কিন্তু এগুলো নাই, ওইখানে দুইটা কিন্তু তিনি তিনটা কিওয়ার্ড কিন্তু অন্য কিওয়ার্ড দিয়ে দিছে, কিন্তু আপনারা সে ভুলটা করবেন না। আর আপনারা এখানে যে পপুলার সার্চ ট্যাগগুলো বা সাজেস্টেড ট্যাগগুলো আছে ফিল্টার করে আপনি বের করে এখান থেকে মোটামুটি ট্যাগগুলো আপনি বা কিওয়ার্ডগুলো ওইখানে ইউজ করার করবেন আর কি আপনার গিগের ভিতরে। এই কাজগুলো আপনাকে করতে হবে ফার্স্ট টাইম। তাহলে আমি তিনটা কথা বললাম, তিনটা কথা কয় কী কী, প্রথমে আপনাকে আপনার টাইটেলে আপনাকে অবশ্যই মেন কিওয়ার্ড এবং সাব কিওয়ার্ড প্লেসমেন্ট করতে হবে এবং টাইটেলটা অবশ্যই ইউনিক হতে হবে। দুই নম্বরে হচ্ছে আপনার ডেসক্রিপশনটা ভালোভাবে অপটিমাইজেশন করতে হবে, মানে হচ্ছে আপনার ডেসক্রিপশনের ভিতরে আপনার কিওয়ার্ডগুলো ভালোভাবে প্লেসমেন্ট করতে হবে, মানে টোটাল কথা হচ্ছে অপটিমাইজেশন করতে হবে, ওকে। এবং তিন নম্বরে হচ্ছে আমরা এই কিওয়ার্ডগুলো আমাদের যে রিলেটেড কিওয়ার্ড আমাদের গিকে দিতে হয় এই কিওয়ার্ডগুলো অবশ্যই
সাজেস্টে, মানে সাজেস্টে যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে, তাহলে আমাদের বিপ আসা শুরু হবে। তো এই হচ্ছে কাহিনি। আর অবশ্যই আরেকটা জিনিস যেটা আমি বলি নতুনদের জন্য, অবশ্যই 7টা গিগ মাস্ট বি পাবলিক করতে হবে, এবং প্রাইসিংটা অবশ্যই আপনাকে সঠিক প্রাইসিংটা সিলেক্ট করতে হবে, তাহলে বিপ আসার সম্ভাবনা 99%। এটা আপডেটের পরে আরেকটু বলা যাবে ভালোভাবে যে কেন বিপটা আসতেছে না। অবশ্য এগুলো করে রাখেন, আশা করি আপনারা বিপ পাবেন। অনেক স্টুডেন্ট আছে আমার ফ্রিতে যারা মোটামুটি কিছু, মানে সবাই পাচ্ছে না, মানে অনেকেই যারা ফলো করতেছে ভিডিওগুলো তারা কিন্তু বিপগুলো পাচ্ছে। এবার আসি পুরাতনদের জন্য। আমরা যারা পুরাতন আছি তারা কিন্তু অনেকেই আছি যারা গিগগুলো অনেক আগে তৈরি করে ফেলছি। আমরা দেখা যায় এখানে রিলিভেন্ট মানে রিলেটেড ট্যাগগুলো কিন্তু আমরা বা কিওয়ার্ডগুলো কিন্তু অনেক আগে দিছি, আমাদের সাজেস্টের সাথে মিল নাই, মানে টোটাল হচ্ছে মার্কেটিংয়ের বাইরে চলে গেছে, এখন আর এগুলোর কিন্তু সাথে মিল পাওয়া যাচ্ছে না। তো আপনাকে যেটা করতে হবে, অবশ্যই ট্যাগগুলো আবার নতুন করে এডিট করতে হবে, নতুন করে আর নতুন করে ট্যাগগুলো বসাতে হবে, পাশাপাশি টাইটেলটা ঠিক করতে হবে এবং ডেসক্রিপশনটা আবার ভালো করে অপটিমাইজেশন করতে হবে। তা না হলে কিন্তু ভিপ আসার সম্ভাবনাটা খুবই কম, এবং আর যদি আপনার গিগ র্যাঙ্কিংয়ে থাকে তাহলে তো ভিপ আসবে কম বেশি দুই একটা করে, কিন্তু তাহলে ভিপের সংখ্যা কিন্তু খুবই কম আসবে, এগুলো কাজ করতে হবে। যদি এই সেলারটা কত সালে আসছে এটা হচ্ছে আপনাদের জন্য এক্সাম্পল হিসেবে রাখছি, তিনি কিন্তু 2022 সালে আসছে, কিন্তু তার মেন টাইটেল কিন্তু বা গিগ টাইটেল কিন্তু এটা না, হ্যাঁ এটা না, কিন্তু তার মেন টাইটেল হচ্ছে এটা। আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, কিছু যায় আসে না। যেমন আমরা ফেসবুক অর্গানিক প্রমোশনের সার্ভিস দিতেছিলাম, ওইটা আমরা এখন অ্যাড ক্যাম্পেইনে কনভার্ট করে ফেলছি। তো ফাইবার এগুলোতে কোনো কিছু মনে করে না। অনেকেই আছে র্যাঙ্ক করানোর জন্য অনেকগুলো টাইটেল অপটিমাইজেশন করে, অনেক টাইটেল অপটিমাইজেশন গিগ দেখতে পারবেন, অনেকগুলো কিওয়ার্ড মিলে মূলত ই করে তার পরবর্তীতে আবার এই টাইটেলটা মেন টাইটেলটা চেঞ্জ করে দেয়, ইউআরএল এসইও করে তারপরে এটা চেঞ্জ করে দেয়, এটা করলে কোনো সমস্যা হয় না। তো আশা করি আপনারা এটা বিষয়টা বুঝতে পারছেন এবং এটা করতে পারবেন। আর গিগ মাস্ট বি 7টা কিন্তু থাকতে হবে, তা না হলেও কিন্তু ভিপ আসবে না। তো আমি যতটুকু বললাম আশা করি আপনারা যদি আমার কথা মতো কাজগুলো করে ফেলেন তাহলে কিন্তু ভিপ আসবে। পাশাপাশি আরেকটা সতর্কবাণী, সেটা হচ্ছে ফাইবার এখন আপডেট চলতেছে, আপডেটটা শেষ হলেই আমি আপনাদেরকে জানাবো কী কী করতে হবে, তাহলে কিন্তু আপনারা ভিপ, আমি ভিপ কীভাবে রিকোয়েস্ট করতে হয় সেটাও দেখাবো, পাশাপাশি ভিপ থেকে অর্ডার নেওয়াও দেখাবো, সমস্যা নেই। তো আই হোপ আপনারা সম্পূর্ণ ক্লাসটা দেখছেন এবং মোটামুটি একটা বিষয় পরিষ্কার হয়ে গেছেন কী কী কাজ করলে আপনাদের ভিপ আসবে। তো সম্পূর্ণ ক্লাসটা দেখার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।